পরের প্রশ্ন, ধরেন কোনো লোক তার নিজের মুখের লালা সেটা যদি সে গিলে ফেলে রোজা থাকা অবস্থায়, এই কাজের কি অনুমতি আছে? যদি মুখের লালা গিলে ফেলার কথা বলতে হয়, এটা একটা নর্মাল ব্যাপার, ন্যাচারাল কাজ। বর্তমানে সায়েন্স আমাদের বলে যে প্রতিদিন আমাদের জিভে প্রায় কয়েক লিটার লালা উৎপন্ন হয়ে থাকে, আর এটা নর্মাল, ন্যাচারাল, যে মানুষ তার লালা গিলে ফেলবে, ভেতরে চলে যাবে, এটাকে অ্যাভয়েড করা যায় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, বলা হয়েছে যে তোমরা রোজা রাখবে পবিত্র রমজান মাসে, অসুস্থ থাকলে, ভ্রমণ করলে সেটা পরে রাখতে হবে। তারপরে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তোমাদের জন্য সহজ করে দিতে চান, তোমাদের কঠিন অবস্থায় ফেলতে চান না। পবিত্র কোরআনে সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 78 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ করেননি। এখন লালা গিলে ফেলা তো যেহেতু একটা নর্মাল কাজ, আর আমি জানি রোজার সময় অনেকেই থুতু ফেলে, আমার অনেক বন্ধুও মনে করে যে লালা গিলে ফেলা হারাম, এজন্য থুতু ফেলে। চিন্তা করেন, সারাদিন যদি এই কাজটাই করেন, নামাজও ঠিক মতো আদায় করতে পারবেন না, কারণ নামাজ পড়তে তো কয়েক মিনিট সময় লাগে, আর এই সময় মুখে লালা জমা হয়ে যাবে। এখন কি থুতু ফেলায় মনোযোগ দেবেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে? যদি তখন কোরআন পড়েন, তখন তো বাইরে থুতু ফেলতে হবে সব সময়। কিছু লোককে আমি জানি যারা সব সময় একটা পাত্র সাথে রাখে, সেই পাত্রে থুতু ফেলে, তারা নিয়মটা জানে না। তাহলে কেউ যদি মুখের লালা গিলে ফেলে, নর্মাল লালা যেটা সবসময় মুখে থাকে, এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না। একইভাবে যদি কারো নাকে মুখে ধুলা যায়, ধরেন সে কোনো শহরে গেছে যেটা খুবই নোংরা, নাকে মুখে ধুলা, তখন জোরে শ্বাস নিলেন, কিছু ধুলা গেল ফুসফুসে বা অন্য কোথাও, এই সবেরই অনুমতি আছে, কারণ এগুলো সব নর্মাল কাজ, আর এতে করে রোজা ভেঙে যায় না।